ফলোয়ার বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন বা হোমিওপ্যাথি জানার আগ্রহ রাখেন তাদের জন্য এই ভিডিওটি করছি আমার সামনে যিনি বসে রয়েছেন আর তিনি এসছেন এমপি থেকে এমপি থেকে তো তো উনি এমপি থেকে এসেছিলেন ওনার যে কষ্ট ছিল সেটা উনি নিজেই বলবে উনি নিজে মুখেই বলবে তার আগে একটু জানিয়ে রাখি যে উনি নাম হচ্ছে চন্দনা সেনগুপ্ত ছাপ্পান্ন বছর বয়স তো আপনার কি হয়েছিল যদি একটু বলেন আমার পায়ে খুব ব্যথা হতো এই হাঁটুতে ব্যথা ছিল হ্যাঁ চলতে ফিরতে খুব কষ্ট হতো একদম পারতাম না তো আমাদের ওখানে ডাক্তারকে দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছিলেন খুবই মানে থার্ড পজিশনে চলে গেছে থার্ড পজিশনে চলে গেছে এমপিতে দেখিয়েছিলেন এমপিতে হ্যাঁ এমপিতে দেখিয়েছেন তারপরে তারপরে বললেন হয়তো হাঁটুটা ওটা চেঞ্জ করতে হবে না অপারেশনে রিপ্লেসমেন্ট করতে বলেছিল হ্যাঁ রিপ্লেসমেন্ট অথবা ওখানে অপারেশন করতে বলেছিল যদি তাতে ভালো হয় তারপরে আমি এসেছিলাম আসার পরে মানে এখানে দেখিয়েছিলাম দেখানোর পরে ওষুধ দিয়েছিলেন মানে আমাকে দেখিয়েছিল আমি বারবার বলি না ভিডিওতে যে কখনো কখনো কোনো কোনো পরিবারের সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে একটা রিলেশন গড়ে ওঠে তো উনিও এখানে যে বাড়িতে এসছিলেন সেই বাড়িতে আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে যার জন্য এই বাড়িতে এসেই ওনাকে আমি দেখেছিলাম বাড়িতে এসেই আপনাকে দেখেছিলাম আমাকে এখানে দেখা পরে আমাকে ওষুধ দিয়েছিলেন তো ওষুধ খেয়ে তারপরে আমি ব্যাঙ্গালোর গেছিলাম মেয়ের ওখানে আসলে ওনাকে যে ওষুধ দিয়েছিলাম ওষুধটা প্রায় তিন মাস তিন মাসের ওষুধ দিয়ে দিয়েছিলাম আপনাকে তিন মাসের ওষুধ এই ওষুধ খাওয়ার পরে আপনি ব্যাঙ্গালোরে গেলেন ব্যাঙ্গালোরে গিয়ে অর্থপেডিক ডাক্তার না অর্থাৎ এই যে দেখুন যখন আগে দেখালো তখন বললো যে অপারেশন করতে হবে এবং তারপরে উনি তিন মাস ধরে হোমিওপ্যাথি ওষুধ খেলো এই ওষুধ খাওয়ার পরে ওনার ব্যথাগুলি নিশ্চয়ই কমেছে ব্যথা নেই ওনার চলতে ফিরতে যে কষ্ট ছিল সেই কষ্টও নেই ওনার এত কিছু আরাম পাওয়ার পরেও তাও জন্য ওনার মনের মধ্যে যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাকে রিলিফ দেওয়ার জন্য আপনি হসপিটালে গেলেন যে গিয়ে দেখাই যে কি বলছে তো ওখান থেকে বললো যে হাঁটুর অবস্থা উন্নতি করেছে ভালো হয়েছে এবং তার জন্য ওনাকে হাঁটুতে আর অপারেশন করতে হবে না বলেননি ক্যালসিয়াম কিন্তু উনি সেটাও গ্রহণ করেননি উনি আবার ফেরত এসছেন এখানে এখানে যেহেতু এই পরিবারে এসছেন এসে আপনি আমার আমার কাছে ওষুধ চেলেন যে সেকেন্ড টাইম ওষুধ দেবার জন্য তো বন্ধু আমি যে ওষুধটি দিয়েছিলাম বলে আমি এই মুহূর্তে দিতে পারছি না যে কোন লক্ষণের ভিত্তিতে কারণ আমি সেই সময় যে লক্ষণগুলি নিয়েছিলাম যার ভিত্তিতে ওষুধ চেয়েছিলো ওষুধটা মনে আছে সেই কাগজটিও আনেনি কারণটা হচ্ছে এই যে আমাকে ওনারা ডেকে পাঠিয়েছেন যে আপনি আসুন আপনাকে একটা ভালো খবর দেব আমি খবর নিতে এসে জানতে পেরেছি তো উনি আজকে ওষুধ চেয়েছেন সেই ওষুধটিও ওনাকে তুলে দিতে হবে তো আমি সেই সময় দিয়েছিলাম কষ্টিকাম কষ্টিকাম ওনাকে দিয়েছিলাম ওয়ান এম ছটা ডোজ সেটা খেয়ে উনি কিন্তু আজকে এসে আমাকে বলছেন যে আমি ভালো আছি আপনি খুশি তো তার জন্য এখন হাঁটাচলা চলা ঠিকভাবে করছে হাঁটা চলা করতে এখন অসুবিধা হয় না তাও বলেছেন নিয়ম অনুযায়ী যেটা বলেছে কিন্তু আপনি তো সবই করেন সিঁড়ি দিয়ে ওঠাও নামাও করেন ধন্যবাদ আপনাকে যে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আপনার খুশি মুখ আনন্দের মুখ এবং একজন চিকিৎসক যখন একজন রুগী বলে যে আমি সেরে গেছি ভালো আছি এর থেকে বড় আনন্দ কিছু হয় না ধন্যবাদ আপনি ভিডিওটা করতে দেওয়ার জন্য